সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি চীনের ভারতের ত্রিপুরায় মসজিদে হামলা যা বলছে পুলিশ পাকিস্তানের জয়ে উল্লাস করলে রাষ্ট্রদেহ মামলা করা হবে হুমকি আদিত্যনাথের ইয়েমেনে আগ্রাসন পরাজয় মেনে নেওয়া ছাড়া সৌদি জোটের সামনে আর কোনো পথ নেই বললেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীর ভারতের মুকুটের রত্ন বললেন অমিত শাহ সামরিক ইস্যুতে মত পার্থক্য দূর করতে শুরু হবে পারমাণবিক আলোচনা বলল ইরান সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করছে সুদানের সেনাবাহিনী এবং কঙ্গোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের যৌন নিপীড়নের শিকার হয়েছেন আরও নারী দর্শক পাকিস্তানের জয়ে উল্লাস করলে রাষ্ট্রদেহ মামলা করা হবে বলে হুমকি দিয়েছেন যোগী আদিত্যনাথ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি চীনের তাইওয়ানকে জাতিসংঘের অংশ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে চীন এতে চীন মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি তাইওয়ানকে জাতিসংঘের সদস্য করার কথা বলেছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী ঘন্টার মধ্যে তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে চীন তারা জানিয়ে দিয়েছে তাইওয়ান চীনের অংশ ফলে জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে তাইওয়ানের আলাদা করে যোগ দেওয়ার কোন প্রশ্নই ওঠে না এখানেই শেষ নয় চীনের বক্তব্য এ বিষয়ে অনেক আগেই আলোচনা শেষ হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র আগেও এই প্রস্তাব দিয়েছে সঙ্গে তখনই এ বিষয়ে সমস্ত আলোচনা শেষ হয়ে গেছে নতুন করে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব তাই উস্কানিমূলক যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন না করলে তার প্রভাব চীন মার্কিন সম্পর্কের প্রভাব ফেলবে তাইওয়ান একটি স্বশাসিত অঞ্চল তাদের নিজস্ব সরকার রয়েছে কিন্তু চীন বরাবরই মনে করে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং ক্রমান্বয়ে তাইওয়ানের সম্পূর্ণ ক্ষমতা চীনের হাতে আসবে বস্তুত চীনের ওয়ান চীন নীতির দুই গুরুত্বপূর্ণ অংশ তাইওয়ান এবং হংকং তাইওয়ানের প্রশাসন অবশ্য বরাবরই চীনের থেকে নিজেদের আলাদা দেখতে চায় এবং সে বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে সাহায্য পায় তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একাধিক দেশ বিভিন্নভাবে তাইওয়ানকে সাহায্য করে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের রাস্তা খুলে রেখেছে চীন কখনোই তা ভালো চোখে দেখেনি সাম্প্রতিক তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বিবাদ তীব্র হয়েছে তাইওয়ানের এয়ার স্পেসে চীন একাধিকবার ফাইটার জেট পাঠিয়েছে এই পরিস্থিতিতেই ফের তাইওয়ানকে জাতিসংঘের সদস্য করার কথা বলেছে যুক্তরাষ্ট্র চীনের তাইওয়ান সম্পর্কিত মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার জানিয়েছেন জাতিসংঘে সার্বভৌম রাষ্ট্রই কেবল অংশ নিতে পারে ফলে তাইওয়ানের সেখানে সদস্য হওয়ার কোনো সুযোগ নেই তাইওয়ান চীনের অংশ এ বিষয়ে আগেই জাতিসংঘের দীর্ঘ আলোচনা হয়েছে বলে মুখপাত্র দাবি করেছেন ফলে নতুন করে এ প্রশ্ন তোলার আর কোনো প্রশ্ন ওঠে না বলে জানিয়েছেন তিনি তাইওয়ান অবশ্য যুক্তরাষ্ট্রের বক্তব্যকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের সাই ইং ওয়েন যুক্তরাষ্ট্র ধন্যবাদ জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়ার জন্য তাইওয়ানের লড়াই জারি থাকবে ভারতের ত্রিপুরায় মসজিদে হামলা যা বলছে পুলিশ ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা লক্ষ্য করা গেছে কিন্তু সেই ছবি ও ভিডিওগুলোকে মিথ্যা আখ্যা দিয়ে ঘটনাকে গুজব বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ এনডিটিভি এক প্রতিবেদনে জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর গত মঙ্গলবার ত্রিপুরায় সংঘর্ষ হয় ঘটনার পর পুলিশ জানায় পরিস্থিতি এখন শান্ত যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ত্রিপুরা পুলিশের আইজিপি সৌরভ ত্রিপাঠী মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে সঙ্গে ছবি ও ভিডিওর কোনো সংযোগ নেই ত্রিপুরার মসজিদে আগুন লাগানো হয়নি তিনি বলেন সেসব সবার কাছে আমার অনুরোধ কেউ যেন ফেক অনুসরণ না করেন এতে গুজবের পরিমাণ কমবে সেই সঙ্গে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকবে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে পুলিশ পাকিস্তানের জয়ে উল্লাস করলে রাষ্ট্রদোহ মামলা করা হবে হুমকি আদিত্যনাথের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের জয় উচ্ছ্বাস প্রকাশ করলে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে এমনটাই হুমকি দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত রোববার ভারত ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ চলাকালীন পাকিস্তানের হয়ে জয়ধ্বনি দেওয়া এবং পাকিস্তানের জয়ে উদযাপন করার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে পাক দলকে সমর্থনের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা ওই তরুণীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের পাল্টা হুমকি দেয় কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অভিযোগকারীদের বহিরাগত বলে ঘোষণা দেওয়া হয় সব মিলিয়ে পাক ক্রিকেট দলকে সমর্থন করা নিয়ে রীতিমতো সরগরম রাজনীতি এ ধরনের উত্তেজক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন যারা পাকিস্তানের হয়ে গলা ফাটাবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে লখনৌ আগ্রা বরেলি সীতাপুরের সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে শুধু তাই নয় পুলিশের দাবি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচার চালাচ্ছিল তারা উল্লেখ্য গত রোববার পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে বিশ্বকাপের আসরে প্রথম এটাই আর সেই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রাজস্থানের উদয়পুরের এক স্কুল শিক্ষিকা নফিসা আটারি হোয়াটসঅ্যাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বসিত স্ট্যাটাস দেন তিনি এরপরেই তাকে বরখাস্ত করা হয় প্রসঙ্গত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এখনো সরগরম ভারত এর আগে কখনোই বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান পঞ্চাশ ওভারের ক্রিকেটে সাত শূন্য এবং টি ম্যাচে পাঁচ শূন্য ফলাফলে এগিয়ে ছিলেন কোহলিরা কিন্তু ইতিহাসের চাকা ঘুরে যায় রোববার ম্যাচের পরে জাতীয় দলের সাবেক তারকা ও বর্তমানে বিজেপি সংসদ সদস্য গৌতম গম্ভীর টুইট করে জানিয়ে দেন ভারতে থেকেও যারা জয় উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা কেউ ভারতীয় নন পরাজয় মেনে নেয়া ছাড়া সৌদি জোটের সামনে আর কোনো পথ নেই ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল আতেফি বলেছেন সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এর মধ্যে পরাজিত হয়েছে। তাদের সামনে পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। লেবাননের আল আকফার পত্রিকায় দা সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আতেফি তার সাক্ষাৎকারে আরও বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের বিরুদ্ধে অনেকগুলো বড় অভিযান পরিচালনা করেছে। তারে সাক্ষাৎকার বুধবার লেবাননের একটি পত্রিকায় প্রকাশিত হয়। মোহাম্মদ আল আতেফি বলেন কৌশলগত এবং সামরিক বাস্তবতা রেখে আমরা সারা বিশ্বের সামনে আজ এ কথা ঘোষণা করছি যে ইয়েমেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আগ্রাসন পরাজিত হয়েছে তিনি আরও বলেন আগ্রাসী জোটের সামনে এখন আর বড় রকমের পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ইয়েমেনের তেল সমৃদ্ধ কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ মধ্যাঞ্চলে মারিব প্রদেশের বেশিরভাগ এলাকা ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুথি যোদ্ধারা এরই মধ্যে মুক্ত করতে সক্ষম হয়েছে বলেও তিনি জানিয়েছেন তিনি আরো জানান মারিব প্রদেশের মূল শহরটি এখন দখল করা শুধু সময়ের ব্যাপার মাত্র ইয়েমেনি যোদ্ধারা এরই মধ্যে শহরের উপকণ্ঠে পৌঁছে গেছেন এবং চারদিক থেকে শহরটি ঘিরে ফেরাছে কাশ্মীর ভারতের মুকুটের রত্ন বললেন অমিত শাহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভারতে মানুষ ছুটে আসে কাশ্মীরের টানে এটি নতুন কিছু নয় এমনকি ভারতের অন্যতম পর্যটন গন্তব্য এই কাশ্মীর এবার কাশ্মীরের রূপে মুগ্ধ হলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার তিনি কাশ্মীরের বেশ কিছু ছবি পোস্ট করেন টুইটারে জম্মু ও কাশ্মীরে তিন দিনের সরকারি সফর শেষে দিল্লি ফেরার পথে ছবিগুলো তোলা হয় বলে জানান ভারতের মন্ত্রী টুইটারে অমিত শাহ বলেন শ্বাসক ছবিগুলো তোলা হয়েছে পীর পাঞ্জাল মাউন্টেন রেজে মৌসুমের প্রথম তুষারপাতের পর কাশ্মীর হচ্ছে ভারতের মুকুটের রত্ন যা পর্যটকদের অভ্যর্থনা জানাতে সম্পূর্ণ প্রস্তুত ভারতের অত্যন্ত সুন্দর এই জায়গায় ভ্রমণ করুন সোমবার জম্মু ও কাশ্মীরের ট্যুরিজম বিভাগের আয়োজনে ডাল কাশ্মীরের গুলমার্গ সোনামার্গ সোপিয়ান এবং মাঝারি তুষারপাত হয়েছে অপরদিকে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের মিনামার্গ এবং ড্রাসেও হয়েছে তুষারপাত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা এবং কুলগাম জেলায়ও মাঝারি ধরনের তুষারপাতের ঘটনা ঘটেছে এটি ছিল জম্মু ও কাশ্মীরের তিনশো ধারা বাতিল করার পর অমিত শাহের প্রথম কাশ্মীর ভ্রমণ সামরিক ইস্যুতে মতপার্থক্য দূর করতে আলোচনা করছে আমেরিকা ও তুরস্ক রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের সঙ্গে আমেরিকার সামরিক টানা পড়েন জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ শীর্ষ পর্যায়ের দুই উপদেষ্টা মধ্যকার সামরিক ইস্যুতে দূর করার জন্য আলোচনা করেছেন বুধবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ও উপদেষ্টা ইব্রাহিম কালিন আফগানিস্তান মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ ককেশার সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পূর্ব ভূমধ্য এলাকা এবং আমেরিকা ও তুরস্কের মধ্যকার সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় এ সময় দুই উপদেষ্টা একমত হয়েছেন যে মত পার্থক্য দূর করা এবং দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক ধরে রাখার জন্য আলোচনা অব্যাহত রাখা জরুরি এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি হাবের জানিয়েছে জ্যাক সুলিভান এবং ইব্রাহিম কারিন আমেরিকা এবং রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয় নিয়েও আলোচনা করেন টিআরটি হাবের আরো জানিয়েছে যে চলতি মাসের শেষ দিকে গ্লাসগোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোকানের মধ্যকার বৈঠক নিয়ে দুই উপদেষ্টা আলোচনা করেন তুর্কি বংশোদ্ নাগরিক ও সমাজকর্মী ওসমান কাভালার মুক্তির দাবি জানিয়ে আমেরিকা সহ দশটি দেশের রাষ্ট্রদূত বিবৃতি দেওয়ার পর তুরস্ক রাষ্ট্রদূতকে সিদ্ধান্ত নিয়েছে এরপর তুরস্ক এবং আমেরিকার উপদেষ্টাদের মধ্যে হল দু হাজার তেরো সালে তুরস্কে যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল তাতে জড়িত থাকার অভিযোগ এবং দু হাজার ষোলো সালের জুলাই মাসে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ওসমান কাভালার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে আটক করা হয়েছে তিনি বর্তমানে তুরস্কের কারাগারে বন্দী রয়েছেন নভেম্বরে শুরু হবে পারমাণবিক আলোচনা জানাল ইরান দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ছয় বিশ্ব শক্তির সঙ্গে তেহরানের আলোচনা নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ পারমাণবিক আলোচক বুধবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় এই তথ্য জানান আলী বাগেরি কানি আলোচনা শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে তিন বছর আগে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করে চুক্তিটি ফের সক্রিয় করতে গত এপ্রিলে আলোচনা শুরু হয় কিন্তু জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নির্বাচিত হওয়ার পর আলোচনা স্তokit হয়ে যায় তেহরানের নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে আলোচনা এগিয়ে নেবে বলে তখন জানায় ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতই নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও চান ফলো-আপ আলোচনা হোক ট্রাম্পের চাপের প্রতিক্রিয়ায় ইরান ধীরে ধীরে পারমাণবিক চুক্তি শর্ত থেকে ফিরে আসতে শুরু করে পশ্চিমা শক্তিগুলো তাদের চুক্তি মেনে চলার তাগিদ দিতে থাকে বিএনআই 6 দফা আলোচনার পর এখনো তেহরান ও ওয়াশিংটনের মতো বিরোধ রয়েছে। পারমাণবিক সীমা কোন পর্যন্ত তেহরান মানবে আর ওয়াশিংটন কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তা নিয়ে অচলাবস্থা এখনও চলছে সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করছে সুদানের সেনাবাহিনী সুদানের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেশটির ক্ষমতা সেনাবাহিনী গ্রহণের পর থেকে তারা একে একে সরকারি কর্মকর্তাদের গ্রেফতার শুরু করেছে এর আগে প্রধানমন্ত্রী হামদককে গ্রেফতার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সুদানের প্রফেশনালস অ্যাসোসিয়েশন বা এসপিএ সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে বলাতে জানানো হয় সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী ওমর এল নাজিব এবং সেচ মন্ত্রী ইয়াসির আব্বাসকে গ্রেফতারের পর সেনাবাহিনী দেশটির বেসামরিক নেতাদের বেছে বেছে গ্রেফতার করছে খবরটি নিশ্চিত করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোলো নিউজ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক গণমাধ্যম উপদেষ্টা ফায়েজ সালেক এবং এসপি এর শীর্ষস্থানীয় নেতা ইসমাইল আল তাজকে সুদানের জার্নালিস্ট নেটওয়ার্ক বা জানিয়েছে ইতোমধ্যে পাঁচ জনের সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে অনেককে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তদন্তের জন্য তলব করা হয়েছে গত মাসে একটি সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটির সরকার ও সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা চলছিল অভ্যুত্থানের পর সংবাদ সম্মেলনে সেনা অভ্যুত্থানের বিষয়ে জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহান বলেন গত সপ্তাহে আমরা যেটি প্রত্যক্ষ করেছি তাতে আসলে দেশ গৃহযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছিল কঙ্গুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের যৌন নিপীড়নের শিকার হয়েছেন আরও নারী কঙ্গ প্রজাতন্ত্রে আগে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি নারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হয়েছেন সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন গত মাসে প্রকাশিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় কঙ্গোয় দশমবারের মতো ইভোল প্রাদুর্ভাবের সময় তিরাশি জন সহায়তা কর্মী নারীদের উপর যৌন নিপীড়ন চালিয়েছেন এই কর্মীদের এক চতুর্থাংশকে নিয়োগ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদনে ধর্ষণের শিকার নয় জনের বক্তব্য তুলে ধরা হয়েছিল এদের মধ্যে চোদ্দ বছরের এক কিশোরীও ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌন নিপীড়ন প্রতিরোধ ও প্রতিক্রিয়া বিভাগ সচিবের ভারপ্রাপ্ত পরিচালক গায়া গামহিওয়াস জানিয়েছেন দাতব্য কর্মীদের হাতে নিপীড়নের শিকার আরও নারী মুখ খুলছেন তবে এদের সংখ্যা তিনি প্রকাশ করেননি তিনি আর বলেন আমরা যত বেশি কাজ করব আরও ঘটনা প্রকাশ্যে আসবে তাই ইতিমধ্যে আমরা অংশীদারদের কাছ থেকে শুনছি তারাও আরও অভিযোগ পাচ্ছেন আমরা যে ব্যবস্থাগুলো রাখতে চাই সেগুলো কাজ করতে শুরু করেছে তারই ইঙ্গিত দিচ্ছি আমরা আন্তঃসংস্থা নেটওয়ার্কের মাধ্যমে শুনেছি যে গোমায় আরও অভিযোগ রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ